ঈদুল আজহাকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দর্শনীয় স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। মানুষের ভিড় সামাল দিতে কিছুটা হিমশিম খাচ্ছে দর্শনীয় স্থান ও বিভিন্ন রিসোর্ট কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। রাজধানী ঢাকারও দূরে শীতলক্ষা ও বালু নদীতে নৌকা ভ্রমণের সুযোগ সহ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান ও রিসোর্ট। এসব স্থানে প্রতিদিন ভিড় করছেন হাজারো ভ্রমণ পিপাসু। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ এসেছেন প্রিয় মানুষটির হাত ধরে। ঈদ উপলক্ষে এখানকার বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নবরূপে। তবে নতুন রঙে রঞ্জিত এসব বিনোদন কেন্দ্রগুলোতে বাবা মায়ের সাথে আসা শিশুরাই সবচেয়ে বেশি আনন্দ করছে। নিরাপদে দর্শনীয় স্থানগুলো দেখতে পেরে খুব খুশি দর্শনার্থীরা। পার্কগুলোর কর্তৃপক্ষ দর্শনার্থীদের বাড়তি নিরাপত্তা দিতে নিয়েছে নানামুখী পদক্ষেপ। দর্শনার্থী আয়সা অনেক খুশি, অনেক আনন্দ উপভোগ করতেছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা আমরা রাখছি। আমাদের এখানে আপনার পিকনিক স্পটও আছে, চাইলে পিকনিক করতে পারবে, বিয়ের আয়োজন করা যায়, এবং আমাদের কটেজও আছে, খুব সুন্দর রুমও আছে। তো দর্শকরা আসে এখানে, বিশেষ করে ন্যাচারাল পরিবেশে তারা খুব উপভোগ করে। এখানে কীর্জন আছে, নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, ন্যাচারাল পরিবেশে আমাদের পুকুর আছে, যেখানে যদিও সুইমিং পুল এখানে নেই, বাট ন্যাচারাল পুকুর আছে যেখানে সাঁতার কাটতে পারবে। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে পার্ক কর্তৃপক্ষ মেলা, নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্তৃপক্ষের নেওয়া নানা উদ্যোগ আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করছে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম 15 দিনেই 521 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একদিনে ঢাকায় 30 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1610 জন। এর মধ্যে 1402 জনই ঢাকা মহানগরের। এর বাইরে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 208 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে কারো ডেঙ্গু হয়নি। এছাড়া ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগে মাত্র 4 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অধিদপ্তর বলছে মে মাস থেকে সারা দেশেই ডেঙ্গু রোগী বাড়ছে। ওই মাসে 163 জন ডেঙ্গুতে আক্রান্ত হন, পরের মাসে তা বেড়ে দাঁড়ায় 737 জনে।